হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার আগের ব্লগটি এত পছন্দ করার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। আজকে আমার ব্লগের বিষয়বস্তু হলো বাঙালি বাড়িতে পাওয়া যায় এমন কয়েকটি জিনিস, যেগুলি আপনারা প্রত্যেক বাঙালি বাড়িতে অবশ্যই খুঁজে পাবেন। সবার ফার্স্টে যেই জিনিসটা প্রত্যেক বাঙালি মানুষের বাড়িতেই আপনারা দেখতে পাবেন, সেটি চলুন দেখে নেওয়া যাক। প্রথম একটি চেয়ার, যার মধ্যে এক গাদা কাপড় ঢিপ করা থাকে। প্রত্যেক বাঙালি মানুষের বাড়িতেই এরকম একটি চেয়ার আপনারা নিশ্চয়ই খুঁজে পাবেন। দু নম্বর হলো এই চালমাপা কৌটো। এই চালমাপা কৌটো আপনারা বেশিরভাগ বাঙালি বাড়িতেই দেখতে পাবেন। যাদের বাড়িতে এই কৌটো থাকে না, তারা বাঙালি বলার যোগ্য না। আমার হিসেবে তো আমরা বাঙালি বস, আমরা চালমাপার কৌটো নারকেল তেলের কৌটোকে ব্যবহার করি। নারকেল তেল শেষ হয়ে গিয়েছে তো কি হয়েছে, তাই বলে ফেলে দেবো নাকি? চালমাপার কৌটো হিসেবেই ব্যবহার করা হয়। তিন নাম্বারটা তো অবশ্যই সবার বাড়িতেই থাকে, চলো দেখে নেওয়া যাক। এই যে সুন্দর সুন্দর কাপ প্লেট সব তুলে রাখা হয়েছে, যখন গেস্ট আসে বাড়িতে তখনই এগুলো বের করা হয়। চার নাম্বারটা হলো হরলিক্সের কৌটো। এগুলো হরলিক্সের কৌটো, কিন্তু এতে হরলিক্স নেই, এতে আছে চিনি, এতে আছে বিস্কুট। আমরা কোনো কিছুকে ফেলে দিই না, আমরা সেটাকে রিইউজ করি। তেমনই হরলিক্সের কৌটোই কাজু বাদাম, চিনি, বিস্কিট 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 এইসব রেখে সেটি পুনরায় ব্যবহার করি। আর সব থেকে যেই জিনিসটা মাস্ট, যেটা থাকবেই সবার বাড়িতে, সেটি হলো তাঁতের শাড়ি। A few moments later. এরকম তাঁতের শাড়ি সবার বাড়িতেই নিশ্চয়ই থাকে। শাড়িটা কেমন লাগছে কমেন্টে জানিও। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য এবং আমার এত বকবক সহ্য করার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের বাড়িতেও এই সমস্ত জিনিস আছে কি না। তো আজকের মতো টাটা, বাই বাই।